আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন আসতেই পারে যে কোথা থেকে এলো আমাদের এই মহাবিশ্ব, অগণিত তারা, গ্রহ বা মহাশূন্য, এর শুরুটাই বা কোথায়। আর এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের মাথায় সবার প্রথমেই যেটি আসে সেটি হলো বিশ্ব কাঁপানো বিগ ব্যাং তত্ত্বের কথা। মহাবিশ্বের সৃষ্টি বিষয়ক এই তত্ত্ব অনুসারে প্রায় 1380 কোটি বছর আগে একটি বিশাল বস্তুপিণ্ডের বিস্ফোরণের ফলেই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। আর এই সময় থেকেই বর্তমান মহাবিশ্বের বয়স ধরা হয়ে থাকে। ভূগোল পাঠশালার এই পর্বে আমরা মহাবিশ্বের এই সৃষ্টি বিষয়ক বিগ ব্যাং তত্ত্বটি সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। বিংশ শতাব্দীর প্রথমেই সবই অপরিবর্তনশীল বিশ্বের ধারণাতেই বিশ্বাস করতেন। অর্থাৎ আমরা আজকে আমাদের চারিপাশে যা কিছু যেভাবেই দেখছি আদিকাল থেকে সব কিছু সেভাবেই ছিল। তবে বেলজিয়াম পদার্থবিজ্ঞানী ও ধর্মযাজক জর্জ লেমিত্রি 1927 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বিগ ব্যাং তত্ত্বের ধারণা দেন। তার তত্ত্ব অনুসারে প্রায় 1500 কোটি বৎসর আগে মহাবিশ্বের সকল বস্তু আন্ত আকর্ষণে একটি বৃহৎ পরমাণুতে বা সুপার অ্যাটমে পরিণত হয়। তিনি এই পরমাণুটির নাম দেন আদিম পরমাণু। এই পরমাণুটি পরে বিস্ফোরিত হয়ে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। তবে 1929 সালে ভেস্টো স্লাইপার এবং এডুইন হারবালের পর্যবেক্ষণ এই পুরো ঘটনাটিকে ঘুরিয়ে দেয়। তারা হাবালের সেই বিখ্যাত টেলিস্কোপের সাহায্যে আকাশের গ্যালাক্সিগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারেন যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে বা বড় হচ্ছে। আমাদের থেকে বেশি দূরের গ্যালাক্সি বা ছায়াপথগুলো অপেক্ষাকৃত কাছের ছায়াপথগুলির চেয়ে বেশি গতিতে সরছে। অর্থাৎ যে যত দূরে আছে সে ততই পিছিয়ে যাচ্ছে। তাহলে ফিজিক্সের নিয়ম মেনে আমাদের এই মহাবিশ্বের জন্ম রহস্যটিকে রিবাইন্ড করলে দেখা যাবে যে ছায়াপথগুলো একে অপরের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, তারা এখন কাছাকাছি চলে আসতে শুরু করেছে, ঘনত্ব, উত্তাপ, বিকিরণ বাড়ছে অকল্পনীয়ভাবে। আর এভাবেই যত অতীতের শেষ সীমার দিকে যেতে থাকব ততই যেন সব কিছু গিয়ে একটা ছোট্ট বিন্দুতে মিলিত হচ্ছে। সংক্ষেপে বলতে গেলে বিগ ব্যাং তত্ত্বের অর্থ দাঁড়াচ্ছে প্রায় 1500 কোটি বছর আগে আমরা আমাদের চারিপাশে যা কিছু দেখছি, যেমন গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, এ সব কিছুরই উৎস হচ্ছে এই ক্ষুদ্র ছোট্ট বিন্দুটি, যার বৈজ্ঞানিক নাম হলো সিঙ্গুলারিটি। মোটের উপর বিগ ব্যাং থিওরি বলছে কোনো এক অবস্থায় কোনো এক কারণে এই সিঙ্গুলারিটি পয়েন্টটি দ্রুত গতিতে প্রসারিত হতে শুরু করে। এর গতি ছিল আলোর গতির চেয়েও অনেক অনেক গুণ বেশি। বিগ ব্যাং তত্ত্বের সবচেয়ে বড় প্রমাণ আসে 60-এর দশকের মাঝামাঝি সময়ে। রবার্ট এইচ ডিক, ফিলিপ জে পেবলস, ডেভিড টি উইকিনসন এই তিনজন বিজ্ঞানী বলেন যে এটা হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা মহাজাগতিক পশ্চাৎপদ বিকিরণ। অর্থাৎ মহাবিশ্বের শুরুর দিকে এক অভাবনীয় রকমের উত্তাপ ও বিকিরণ ছিল, সেটা ক্রমশ ঠান্ডা হতে হতে আজ মাত্র 2.6 ডিগ্রি সেলটিগ্রেডে এসে দাঁড়িয়েছে।
বিগ ব্যাংয়ের প্রায় 4 লাখ বছর পরেও যখন ইলেকট্রনের ঘনত্ব কিছু কমে আসতে শুরু করে তার থেকে মুক্তি পায় আলো, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের সাথে ধাক্কা না খেয়ে বেরিয়ে পড়ে, আর তাকেই আমরা দেখছি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড হিসাবে। বিজ্ঞানীরা বহু দূরের গ্যালাক্সির বিস্ফোরণের উপর ভিত্তি করে এও দেখেছেন যে মহাবিশ্বের প্রসারণের বেগ তো কমছেই না, বরং ক্রমশ বেড়েই চলেছে। বিগ ব্যাং এখন আর শুধু একটা ধারণা নয়, এটা আমাদের মহাজাগতিক উৎসের সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রতিষ্ঠিত তত্ত্ব। মহাবিশ্ব মহাশূন্য যে অনাবরত প্রসারিত হচ্ছে এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সকলের কাছে অনুরোধ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।